আসো এইও যে তোমার কাটা দেখেছি দেখো কত বড় একটা কাটা ছিল আপনারা দেখেন যে বাচ্চাদের কাটা বের করাটা কিন্তু ভেরি ডিফিকাল্ট জব এই কারণেই কারণ বাচ্চারা কিন্তু কোঅপারেট করে না সহজেই এবং বেসিক্যালি ওরা ভয় পায় আমার এই বাচ্চা পেশেন্টটা দেখেন আসার সাথে সাথেই সে মানে চেয়ারে বসে গেছে ডক্টর চেম্বারে তুমি যে যে পজিশনে বসেছি পজিশনটার নাম কি হ্যাঁ একদম সুন্দর একটা পজিশন হোয়াটস ইয়োর নেম তোমার নাম কি আচ্ছা ও নাম বলছে না মুখ বন্ধ কি কারণে জানেন ওর আম্মু বলল এই কি হয়েছে বলেন তো একটু কাটা বিঁধেছে আর কবে খেয়েছে গতকাল কি মাছের কাটা রুই মাছ আচ্ছা ঠিক আছে তোমার কোথায় কাটা বিঁধতেছে একটু আমাকে বলো তো ওইখানে আচ্ছা 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 তো মাছের কাটা মানে খাওয়ার সময় গলায় বাঁধে না এরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া ভার কম বেশি জীবদ্দশায় মানে কাটা ফুটতেই পারে কাটা ছাড়াও অন্য অন্য জিনিস ইভেন আপনার মাংসের যে টুকরা সেটাও কিন্তু আটকে যেতে পারে তো বাচ্চাদের ক্ষেত্রে মাছের কাটা বিঁধলে কিন্তু একটু পরিস্থিতি একটু খারাপ হয়ে যায় কারণ তাদের ক্ষেত্রে আসলে বের করাটা একটু কষ্টদায়ক তারা একটু ছটফট করে তারা একটু নন কোঅপারেটিভ হয়ে থাকে তো এই বাবুটার যেহেতু গলার মধ্যে কাটা বেঁধে গিয়েছে আমি এখন এই মুহূর্তে তার গলাটা চেক আপ করবো যদি কাটা থাকে আমি বের করে আনবো কীভাবে বের করি আপনারা দেখবেন আচ্ছা চলো তোমার কাটা বের করে দেবো যদি থাকে হ্যাঁ তুমি আমাদের এক্সামিনেশন সিটে আসো তুমি কোন ক্লাসে পড়ো ওয়াও মাছের কাটা বের করার জন্য আসলে আমরা কি কি প্রস্তুতি নিয়ে থাকি একটু দেখেন সেক্ষেত্রে এটি সার্জনদের রুমে অনেক যন্ত্রপাতি থাকে এটা হচ্ছে একটি হেডলাইট আমি হেডলাইটটি ব্যবহার করছি পাশাপাশি একটি টাং ডিপ্রেসার ব্যবহার করছি একটি টেলেস ফোর্সের ব্যবহার করছি এই কয়েকটি যন্ত্র এবং সাথে আমার কাছে একটি লোকাল স্প্রে রয়েছে জাইলোকেন স্প্রে আমরা প্রথমে তার মুখের মধ্যে এটা একটু দিতে চাই এই কারণেই একটু জিওবা বের করে তো হ্যাঁ 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 আচ্ছা এটা দেওয়ার অর্থ হচ্ছে যে তার সাময়িক সময়ের জন্য তার জিওবার গোড়াটা একটু অবশ হয়ে গেল যেহেতু আমি টাং ডিপ্রেসার ব্যবহার করবো অনেক সময় গ্যাগ রিফ্লেক্স হয় অর্থাৎ জিওবায় যখনই আমরা এই টাং ডিপ্রেসারটা দিই তখন একটি বমি বমি ভাব আসে অনেক সময় কাফ রিফ্লেক্স আসে অর্থাৎ কাশি আসতে পারে সেইটাকে আসলে কমানোর জন্য মূলত আমরা একটা লোকাল অ্যানেস্থেশিয়া দিলাম এবং ইরিটেশনটা বন্ধ হয়ে গেল সে ব্যথাও পাবে না অনুভূতিটা কিছুটা কমে গেল সাময়িক সময়ের জন্য তো এভাবেই কিন্তু আমরা কাটা সাধারণত বের করি কাটা বের করার পূর্ব শর্ত হচ্ছে আগে এক্সামিন করে কাটা দেখা যদি না দেখা যায় তাহলে আসলে অযাচিত গুতাগুতি করে কোনো লাভ নেই সেক্ষেত্রে কিন্তু তাহলে হিতে বিপরীত হয় অনেক সময় দেখবেন যে ঘরোয়াভাবে অনেকেই কাটা বের করবার চেষ্টা করে থাকে তারা ব্যর্থ হয় এবং সেক্ষেত্রে আরও অনেক ইঞ্জুরি হতে পারে তো সেক্ষেত্রে উচিত হচ্ছে যে আসলে একজন এক্সপার্ট হ্যান্ডের কাছে নিয়ে যাও আর এক্সপার্ট হ্যান্ড বলতে বোঝা যাচ্ছে নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসক আমার চেম্বারে এসেছে বাবুটি আমি প্রথমে দেখে নিতে চাই যে আসলে তার কাটা আছে কি না তো এই পর্যায়ে আমি প্রথমে একটু দেখবো দেখার পর যদি থাকে নিশ্চয়ই বের করে দিতে পারবো আর তুমি একটু আমাকে কোঅপারেট করো হ্যাঁ তুমি তো খুবই স্মার্ট হা করো তো হা করো হ্যাঁ হা করো এই পর্যায়ে আমরা তার গলাটা একটু দেখছি ইয়েস কাটা দেখা যাচ্ছে কাটা দেখা যাচ্ছে এবং আমরা আশা করছি কাটা বের করে ফেলতে পারবো টনসিলের মধ্যে ঢুকে আছে একটু 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 দাঁড়া আসে নাই আর একটা চান্স দাও আর একটা আমি তোমার টনসিলের গোড়ায় আছি একটু দেখাতে হবে কাঁদলেই হবে গলা ফাঁক হবে এই যে তোমার কাটা দেখেছি দেখো কত বড় একটা কাটা ছিল আপনারা দেখেন যে বাচ্চাদের কাটা বের করাটা কিন্তু ভেরি ডিফিকাল্ট জব এই কারণেই কারণ বাচ্চারা কিন্তু কোঅপারেট করে না সহজেই এবং বেসিক্যালি ওরা ভয় পায় ভয়ের জন্য তারা কান্নাকাটি করে ছোটাছুটি করে এতে করে কিন্তু আসলে বের করতে ভীষণ ডিফিকাল্টিস ফেস করতে হয় যে কারণে সাধারণত বাচ্চাদের ফরেন বডি এনি সর্টস অফ ফরেন বডি বের করার ক্ষেত্রে অ্যানেস্থেশিয়ার প্রয়োজন হয়ে থাকে কখনো কখনো লোকাল অ্যানেস্থেশিয়া কখনো কখনো জেনারেল অ্যানেস্থেশিয়া সো দ্যাট এই জায়গাটিতে একটি চ্যালেঞ্জ নিয়ে আমি এই কাজটি করলাম প্রথম দিকে ও আসলে রাজি হচ্ছিল না একটু ছোটাছুটি করছিল তো মেইনলি হচ্ছে তাকে কাউন্সিলিং করা
কাউন্সিলিং করেছি, তার মাকে কাউন্সিলিং করলাম, এবং আমার যারা এখানে অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ডক্টরস রয়েছে, তারা খুবই হেল্প করলো এবং আমি ফাইনালি কাটাটি বের করে ফেললাম। সো আই থিঙ্ক এখন ওর আর কোনো সমস্যা নাই। তোমার কি এখন আর কোনো সমস্যা হচ্ছে? এখন কোনো সমস্যা নেই? এত বাচ্চার আম্মু কি অবস্থা এখন? কি টেনশন মুক্ত? টেনশন মুক্ত। এই কাটা কি করবেন, ধরুন আপনার কাটা, আপনার বাচ্চার কাটা আপনি নিয়ে যান, হ্যাঁ, ওর আব্বুকে দেখাবেন, ঠিক আছে? সো কেন বাচ্চাদের ক্ষেত্রে এরকম কাটা বারবার দিতে পারে, তার একটি প্রধান কারণ হচ্ছে যে ওর কিন্তু টনসিলটা অনেক বড়, ওর দুই পাশে টনসিল বড় হয়ে গিয়েছে, যেটার কারণ হচ্ছে যে তার রিপিটেটেড শ্রোট থ্রোট হচ্ছে, ইমিউনিটি কম, যে কারণে কিন্তু বারবার গলা ইনফেকশান হচ্ছে, অর্থাৎ শ্রোট থ্রোটের কারণে তার টনসিলটি এনলার্জড হয়ে গিয়েছে। টনসিল যখন গলার মধ্যে বাচ্চাদের ফুলে যায় বা বড় হয়ে যায়, জায়গাটি সরু হয়ে যায়, সঙ্গত কারণেই কোনো কিছু গিলতে গেলে সেটা বিশেষ করে মাছের কাটা আটকে যেতে পারে। তো এরকম রিপিটেটেড যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা অ্যাডভাইস করে থাকি টনসিলেক্টমি করা। তো পরবর্তীতে কিন্তু আপনি ওর একটি অপারেশন লাগবে, নাম হচ্ছে টনসিলেক্টমি, এই সার্জারিটি করিয়ে নেবেন, ঠিক আছে? আর অবশ্যই বাচ্চাদের প্রতি আরও আমরা কেয়ারফুল হই, এরকম কোনো সমস্যা হলে আসলে বিভ্রান্ত না হয়ে, দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে আসুন একজন ইএনটি স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শ গ্রহণ করি, তাহলে ভালো থাকবে আপনার সন্তান, ভালো থাকবেন আপনি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।